হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্টেপিস। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আর তার জন্য যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে খাবার। ভালো খেলেই ভালো লাগবে, মন শরীর সবাই ভালো থাকবে। আজকে আমি বানাচ্ছি সুবর্ণ উমাভোগ, যেটা সুবর্ণ রায়চৌধুরী বাড়ির একটি রেসিপি এবং অতি পুরনো আর একেবারেই আলাদা রকম। সেটা আমি আজকে বানাচ্ছি, আপনারা দেখে নিন কীভাবে বানাতে হয়। আর আমাকে অবশ্যই জানান আপনারা বানিয়ে কেমন লাগলো আপনাদের সেটা। ধন্যবাদ। সুবর্ণ উমাভোগ বানানোর জন্য বেগুনগুলোকে আমরা সরু সরু করে কেটে নিয়েছি। এবারে এগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে ভাজার জন্য কড়াতে সরষের তেল নিয়ে নেব, আর নিয়ে নেব গ্রেটেড জিঞ্জার। এর মধ্যে এবারে বেগুনগুলোকে দিয়ে দেব। সাথে অল্প একটু নুন নিয়ে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমরা এগুলোকে নামিয়ে নেব। একই কড়াইতে আমরা দিয়ে নেব ঘি। এবারে দিয়ে নেব পিঞ্চ অফ অ্যাসাফোয়েটিডা, হিং, কারি পাতা, কিউমিন পেস্ট, সুগার, টার্মেরিক পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, এবারে আমরা নিলাম পপি সিড পেস্ট, পোস্ত বাটা, টমেটো, গ্রিন চিলি, অল্প একটু জল মিশিয়ে নেব। পাঁচ মিনিট মতন মশলাটা কষিয়ে নেওয়ার পর আমরা মিশিয়ে নেব গ্রেটেড কোকোনাট। আর এর মধ্যে নিয়ে নেব অ্যারাউন্ড 1 কাপ ওয়াটার। পরিমাণ মতো নুন নিয়ে নেব। মশলাটা শুকিয়ে এসেছে, এবারে আমরা মিশিয়ে নেব ভেজে রাখা বেগুনগুলো।
বেগুনটা সেদ্ধ করার জন্য আমরা আরো এক কাপ জল মিশিয়ে নিয়েছি। বেগুনগুলো সেদ্ধ হয়ে এসেছে, আমাদের সামান্য উমাবো একদম তৈরি। এবারে আমরা এটা নামিয়ে নেব। তাহলে দেখলেন তো কিভাবে বানাতে হয়। এবারে আপনারা বানান বাড়িতে এটা, আর বানিয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।